গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পেলিং আজকে হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ যথারীতি পেলিংয়ে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনও আমরা বেরোইনি আজকে আমাদের বেরিয়ে দেওয়ার কথা রা বাংলা উদ্দেশ্যে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর সকালবেলা যেটা আমি দেখেছিলাম হালকা হালকা কাঞ্চনজঙ্ঘার গ্লিমস দেখেছিলাম এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম হালকা জাস্ট বরফাকৃত পর্বত সিংহ একটু দেখা যাচ্ছিল আমার তো মনে হচ্ছিল না যে এত কাছে এখনো দেখুন ওই দেখুন বরফের দেখুন আমি যাই না একটু জুম করি একটু জুম করি একটু জুম করি এ দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে বরফের পা দেখুন দেখুন একটু জাস্ট একটু আমি যাই না ওয়েদার খুব হেজি খুব খুব হেজি আমি এরা কতটা আপনাদের দেখাতে পারছি বা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আমি যে হোটেলে আছি তাসি গ্যালসেন পেলিং এখান থেকে দারুণ ভিউ এখানে প্রত্যেকটা রুমেই ব্যালকনি আছে প্রায় এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো বিদ্যমান এখান থেকে দারুণ দেখা যায় আমি ফটোতে দেখেছি এবং কিছু কিছু উপলব্ধি করতে পারছি দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন একদিন কি সুন্দর লাগছে মানে ক্যামেরায় বন্দি হচ্ছে না কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছে যে মেঘের লেয়ার হয়ে গেছে এত দুরন্ত লাগছে আজকে আমাদের রাবাংলা স্টে করার কথা সেখানে অবশ্যই যাবো বুদ্ধ পার্ক রাবাংলা যেটার জন্য বিখ্যাত আরও যেতে যেতে যে জায়গাগুলো দেখার সেগুলো সবই ব্লকের সাথে তুলে ধরবো কালকে আমাদের ফেরার ট্রেন এবং সেটা হয়ে রয়েছে আর এসি আর এসি বারো তেরো কুড়িতে ছিল সেখান থেকে বারো তেরো চোদ্দো এসেছে আমরা তিনজনেরই আই হোপ যেন টিম ঠিকঠাক বার্থ পেয়ে যাই আমাদের যে ড্রাইভার ভাই আছে শেরপা ভাই উনি আমাদের ফোন করেছেন বললো পেলিং থেকে যে পথটা রাবাংলার দিকে গেছে সেখানে কিছু একটা সমস্যা হয়েছে বা ধস নেমেছে বা ল্যান্ডস্লাইড হয়েছে ফলে বললো একটু ঘুরে যেতে হবে রামচি হয়ে যেতে হবে আই হো ফিঙ্গার ক্রস যেন ঠিক সব ঠিকঠাক হয় আমি শুধু বারবার এদিকে তাকাচ্ছি হ্যাঁ জাস্ট একটু খোলার মানে কি বলো প্রার্থনা করছি ভগবানের কাছে একটু 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 দেখিয়ে দাও এবং আমার মতন মানে কাকুতি কালকে অনেকজনকে করতে রেখেছি যখন আমি স্কাই ওয়াকে গেছিলাম তবে একটা ভালো জিনিস বলছি একটা পজিটিভ নোট যেটা আমার বারবার মনে হচ্ছে তখন আমরা অনেক খরচা করে এখানে ঘুরতে এসেছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিতও হয়েছি কালকে একটা নিউজ শুনতে পেলাম আমাদের যে ড্রাইভার শেরপা ভাই আছে সেটা বললেন এবং আমি জাস্ট আজকে আনন্দবাজার অনলাইনেও পড়লাম যে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়েছে তার জন্যে এই বৃষ্টিটা খুব দরকার ছিল ফলে আমাদের যে খানিক যে ক্ষতি হয়েছে তার কাছে সেই বড় ক্ষতিটা হয়নি এটাই বড়ো ব্যাপার সকালবেলা সাড়ে দশটা বাজে এখন আর সকাল বলা যাবে কি না যাই না আমি বুম আর এই যে স্বীকৃতি দাঁড়িয়ে আছি আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হ্যাঁ রাবাংলার দিকে আর বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখুন কীরকম বৃষ্টি এই দেখুন বৃষ্টি হচ্ছে কীরকম দেখুন ফেলি হ্যাঁ এবার পুরো বৃষ্টিতেই কাটলো আমরা এই পুরি সবজি দিয়ে আর বয়েল আন্ডা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি বাংলাতে কতটা কি ঘুরতে পারবো আমার খুব সন্ধি আনাজকের খুব সন্ধিয়ান দেখুন এই ফগি ওয়েদারের মধ্যে আমরা বেরিয়ে চলেছি আমাদের গন্তব্য রা বাংলার দিকে আজকে ইচ্ছা ছিল পামিয়াং মনেস্ট্রি দেখা সেটা হবে না র্যাবেন্সের রুইন্স দেখা হবে না কিছু করার নেই আমি আগেরবারে গেছিলাম তখন বমুম ছোটো ছিল খুব সুন্দর জায়গা আর এখন একটু আপার পেলিং দিকে যাচ্ছি আপার পেলিংয়ে ভেবেছিলাম আজকে ছবি তুলব আই লাভ পেলিংয়ের সঙ্গে সেটাও হবে না বাইরের ওয়েদারটা একবার দেখুন শুধু ওয়াইপার তার নিজের কাজ করছে আমাদের যে হোটেল আছে মিডিল পেলিং সেখান থেকে পায়ে হেঁটে আপার পাঁচ এই পেলিং লেখা এই এই আমরা এর দূরত্ব বাই বাই করে আবারও আসবো আবারও আসবে আমি যতবার গ্যাংটকে গেছি ততবার পেলিং আসেনি আসতে হবে আমাকে আমি জানি না আজকে আমাদের ব্লগে কতটা কি দেখাতে পারবো আপনাদের কিন্তু জার্নি যা যা অভিজ্ঞতা এই জার্নিতে সঞ্চয় করব। সেটাই এই ভিডিওতে তুলে ধরবো আর পেরিং থেকে রাবাংলা দূরত্ব হচ্ছে গুগল অনুযায়ী হচ্ছে একচল্লিশ কিলোমিটার আর পথে যা বোর্ড দেওয়া আছে সেটা অনুযায়ী একান্ন কিলোমিটার প্রায় দু ঘন্টা মতন লাগবে আর রাবাংলার হোটেল আমাকে ঠিক করে দিয়েছে বাবু যে পুরোপুরি এই ট্যুরটার তত্ত্বাবধানে আছে আমাকে গাড়ি দিয়ে এবং হোটেল খুঁজে নিতে সাহায্য করেছে পুরোপুরি ওনার ওপরে আমি নির্ভর করেছি এবার ট্যুরের ক্ষেত্রে আপনারা যদি অভিভাবক সঙ্গে ঘুরতে যেতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বার কল করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার বিভিন্ন জায়গায় হোটেল আছেন ওনার নিজস্ব হোটেল আছে প্যানোমা হিলস পংয়ে উনি ট্যুরও করান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অর্থাৎ সে ব্যাপারে যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাঁদিকের একটা রাস্তা ছিল সেই রাস্তাটা পামিয়াং মনেস্ট্রির দিকে চলে যাচ্ছিল সেই পামিয়াং মনেস্ট্রিকে ছেড়ে দিয়ে আমরা চলে রাবাংলার দিকে আর এই মনেস্ট্রির সম্বন্ধে যদি বলতে হয় এটা কিন্তু সিকিমের সবচেয়ে পুরনো মনেস্ট্রি সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় মনেস্ট্রি কিন্তু রুমটেক এখন বাজে হচ্ছে এগারোটা তেইশ আমরা এখন ক্রস করছি গেজিং দিয়ে আর গেজিং হচ্ছে আপনার পেলিং থেকে কাছাকাছি সবচেয়ে বড় মার্কেট বা বাজার যাই বলুন না কেন এখানে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় বলে একটা জায়গায় এসেছি এখানে একটা চক মতন আছে এবং প্রচুর দোকান প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রাস্তায় তার ভয়াবহতার ও প্রমাণ পাই আর তারপরেই আমরা এক ভিন্ন পথ বেছে নিই আমাদের আজকের যাত্রার জন্য এখানে দেখুন একটা আছে এনএইচপিসির হাইড্রো পাওয়ারের কোন প্রজেক্ট আছে এখানে রঙ্গিত পাওয়ার প্রজেক্ট এই রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু এই রাস্তার শোভা ছিল অপরূপ আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে আর আমরা দাঁড়িয়েছি তিংমুং বলে একটা গ্রামে এখান থেকে রাবাংলা পঁচিশ কিলোমিটার আমি জাস্ট এই ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছি শুধু তখন ভিউ দেখুন কি অসাধারণ জায়গা কি দারুণ জাস্ট দাঁড়িয়ে পড়েছি এই দৃশ্যপট দেখার জন্য এটা একদম পুরোপুরি তিংমুং বলে একটা গ্রাম আমি একজনকে জিজ্ঞেস করলাম নামটা আমি গুগলে পাচ্ছি না তিংমুং জিপিও বলে এখান থেকে রাবাংলা এখনো পঁচিশ কিলোমিটার অসাধারণ অসাধারণ এখন বাজে বারোটা ছাপ্পান্ন মানে একটা বাজবো বাজবো করছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দু একটা ভালো ভালো ছবি তুললাম তুলে এগিয়ে চলছি রাবাংলার দিকে আর দারুণ ছবি উঠলো এখান থেকে আর এই ছবিগুলো দেখতে হলে আপনাদের আমার ইনস্টাগ্রাম আইডি ট্রেন্ডি আন্ডাস্কোর ট্রাভেলার ওয়ান টু থ্রি প্লিজ ফলো করতেই হবে আচ্ছা আমরা হিংদাম বলে একটা গ্রামের আচমকা এক বাঁকে রাস্তার এখানে দাঁড়িয়ে পড়েছি এই অদ্ভুত দৃশ্যপট দেখতে দেখতে এবং গ্রামটার নামটা বুম বুম দেখে বলল কি লাগছে বলুন তো একদম শুধু দেখুন পাহাড়ি রাস্তাগুলো দেখুন অজগর সাপের মতন দেখুন এরকম 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 মানে কত রকম পেঁচিয়ে আছে আর মেঘগুলো পেঁজা তুলোর মতন ঘুরে বেড়াচ্ছে আমার এই জায়গাটা থেকে একটা জায়গার কথা খুব মনে পড়ে যাচ্ছে এক্ষুনি জাস্ট তুলনা করবোই আমি সেটা হচ্ছে আমরা যখন ইয়মথাম ভ্যালি যাই যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট আছে লাচুং উপত্যকাটাকে পুরো দেখা যায় ঠিক দেখুন লাচুং নদীটার মতনই ঠিক অজকর সাপের মতন এঁকে বেঁকে বেঁকে এগিয়েছে ফ্যান্টাস্টিক একদম টপ ক্লাস একদম টপ ক্লাস আমরা এখন হিংদাম ল্যামেন তিংমু জিপিউ বলে একটা গ্রামে এসেছি সিকিমিনি কোনো একটা গ্রাম বাংলা যাওয়ার পথে পড়ছে আর অজানা অজানা কিছু তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা আর এইখান থেকে একটা বরফাকৃত পাহাড় দেখতে পাচ্ছি দেখুন আমি জানি না পাহাড়ের নাম কি কালকে বৃষ্টি হয়েছে দেড়টা বাজে আমরা এখান থেকে বেরিয়ে চলেছি রাম বাংলার উদ্দেশ্যে আসলে নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি বাঘ ফিরছে এত দারুণ দারুণ সব দৃশ্যপট পাচ্ছি ক্যামেরা বন্দি করার সুযোগ আমরা হাতছাড়া করছি না ওহ ফ্যান্টাস্টিক মামা দেখা দিয়েছে এই যে হ্যাঁ একটা চল্লিশ বেজে গেছে আমরা এখন সাউথ সিকিমের কিউজিং বলে একটা জায়গায় চলে এসেছি এখানে বেশ লোকের সমাগম দেখা যাচ্ছে বাড়িঘরও অনেক চোখে পড়ছে একটু ডেভেলপ এরিয়া কিন্তু দৃশ্যপটের কোনো পরিবর্তন হয়নি দেখুন এই সাইডটা দেখুন শুধু দেখুন শুধু হফ একদম টপ ক্লাস এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আসার কথা ছিল না মেন যে পেলিং থেকে রাবাংলা আসার রাস্তা সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে রাস্তা আটকানো পরে আমাদের গ্রামের রাস্তা দিয়ে আসতে হয়েছে যেখানে এনএইচপিসি আপনার দেখালাম হাইড্রো পাওয়ারের রাস্তা যেখানে রঙ্গিদের হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে সেই পাশে রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এই রাস্তার দৃশ্যপট অনবদ্য অতুলনীয় একদম টপ ক্লাস এখান রাভাংলা পৌঁছতে আমাদের বেশি সময় লাগেনি তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই আমাদের হোটেলে আমাদের রাভাংলায় যে হোটেলে এসি সেটা হোটেল পুনম ভিলা আমাদের রুম নাম্বার দিয়েছে ফোর জিরো ওয়ান ফার্স্ট ফ্লোরে দেখুন রুমটা একদম ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজের রুম এখানে একটা ডাবল বেড দেওয়া আছে আমরা তিনজন আছি আশা করছি আমাদের হয়ে যাবে এখানে আমাদের লাগেজটা রাখা আছে এইদিকে ওয়াশরুম ওইদিকে দুর্দান্ত একটা ব্যালকনি দিয়ে ভিউ দেখতে পাচ্ছি আর এখানে বড় জানলাম এখানে একটা টিভি আছে এখানে একটা ডেস্ক মতন করা আছে ড্রয়ার আছে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে আর কি বলবো দারুন খুব ভালো আর ওখানে একটা ওয়ার্ড্রপ হ্যাঙ্গিং ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে আর এই হচ্ছে চার্জিং পোর্ট এইদিকে চার্জিং পোর্ট এদিকে চার্জিং পোর্ট এনআ চার্জিং পোর্ট দেওয়া আছে একটু ওয়াশরুমটা দেখাই আপনাদের ওয়াশরুমটা হচ্ছে এরকম বেসিন আছে মিরর আছে গিজার কোমোট মানে আধুনিক সুযোগ সুবিধা সম্বন্ধ সব কিছু বর্তমান দারুণ রুমটা আর এখান থেকে ভিউ কীরকম একদম টপ ক্লাস একদম টপ ক্লাস দেখুন জাস্ট মেয়েগুলো খেলে বেড়াচ্ছে কী লাগছে দেখুন এখান থেকে ভিউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সবসময় ক্যামেরা দিয়ে না তোলা যায় না দারুণ খুব ভালো আমি পারলে এই হোটেলের উপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও করার খুব চেষ্টা করব যাতে আপনাদের পরবর্তীকালে এই হোটেলে আসতে কোনোরকম দ্বিধাবোধ না হয় এবং সব কিছু সুযোগ সুবিধা আমি তুলে ধরার চেষ্টা করব আর এইখান থেকে তো ভিউ আপনাদের দেখালাম এই রকম ভিউ আর আমার যে রুম দিয়েছে সেখান থেকে বুদ্ধ পার্কের গৌতম বুদ্ধের স্ট্যাচুটা দেখুন এইখানে এই দেখুন এই যে আমি এইখানে এই যে আমার রুমে আছি যে রুমটা আমাদের দিয়েছে এই দেখুন এখানে স্ট্যাচু আমরা খেতে বসে গেছি দুপুরবেলায় এরপর আমরা বুদ্ধাপার্ক বুদ্ধাপারকে চলে যাব আমাদের মুসুরির ডাল আমার খুব ফেভারিট পাঁপড়টা আমি খেয়ে নিয়েছি কিছুটা বেগুন ভাজা এটাও আমার ফেভারিট এটা একটা মিক্সড ভেজ আছে আমি খাবো খাওয়ার পর বলবো কেমন আর এটা আছে রুই মাছ আছে আলু দিয়ে ঝোল এখানে এই মিক্সড ভেজটা খেলাম যেমন খাওয়া গেছে স্বীকৃতি খাচ্ছে

এই রুই মাছটাও খুব সুস্বাদু ছিল আমাদের বুদ্ধাপার্ক যাওয়ার কথা ছিল বৃষ্টি পড়ছিল বলে যাওয়া হয়নি তো কালকে আমরা বাড়ি ফিরে যাব। কালকে কিছু প্রোগ্রাম দেখেছি সকালবেলা যদি বৃষ্টি না পড়ে তাহলে পার্ক নামচি ইত্যাদি জায়গাগুলো দেখে আমরা সেটা এনজিবি পৌঁছে যাব। আমরা আছি পুডাম ভিলা যে হোটেল আছে রা বাংলাতে সেখানে দুর্দান্ত রাত্রিবেলা ডিনার করছি রুটি চিকেন সহ আর ডাল দিয়েছিল মাথায় আছে যার শেষ ভালো তার সব ভালো একদম এই ট্যুরের ক্ষেত্রে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে এই কথাটা আজকে হচ্ছে মার্চ মাসের বাইশ তারিখ দু এখন আমি আছি রা বাংলাতে কালকে পেলিং থেকে এসেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে আর এখন শুধু আকাশটা দেখুন নীল আকাশ পেছনে বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে আর এখানে বুদ্ধ পার্কের বৌদ্ধ মূর্তিটাও দেখা যাচ্ছে ঘোরার ক্ষেত্রে যদি বলি আজকে রা বাংলা আমরা বুদ্ধ পার্কে যাব সেখান থেকে আর যা যা সাইট সিন করবো যেমন নামছি যাওয়ার কথা আছে হাই হোপ যেন আকাশ পরিষ্কার পাই এরকমই প্রায় তারপর রাত্রিবেলা আমরা দার্জিলিং মেল ধরে বাড়ি চলে যাব। আটটা পঞ্চান্ন বাজে আমরা পুনম ভিলা রা বাংলাকে টাটা করে বেরিয়ে পড়লাম বুদ্ধ পার্কের দিকে আমাদের আজকে প্রথম সাইট সিন যেটা হতে কিন্তু হাসতে হাসতে দেখুন হালকা হালকা করে মেঘ রাস্তা শুরু করে দিয়েছে এই বাংলার এই একটা মানে কী বলবো সমস্যা সকালবেলাটা বেশ ক্লিয়ার থাকে তারপর আস্তে 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 ওটা মেঘে পুরো ঢেকে যায় একটা তথ্য দিয়ে থাকি সেটা হচ্ছে পার্ক খোলে হচ্ছে সকাল নটার সময় বলে এখনও তিন চার মিনিট বাকি আমাদের দাঁড়াতে হতে পারে আর এখান থেকে পার্ক জাস্ট মানে একটুখানি ডিস্টেন্স আমরা পার্কে চলে এসেছি রাবাংলা যেটা নাম হচ্ছে তথাগত তাল খোলার কথা নটার সময় নটা বেজে গেছে আর ক্লোজ হয় ছটার সময় এখানে আমি এই নিয়ে তিনবার আসছি টু থাউজেন্ড সিক্সটিন এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসেছি আর প্রতিবারই প্রায় বিকেল হয়ে গেছিলো দুবারই অবদারিত বৃষ্টি পেয়েছিলাম মারাত্মক বৃষ্টি পেয়েছিলাম কিন্তু এবার ষোলো কলা পূর্ণ করা হলো ফ্যান্টাস্টিক টপ ক্লাস লাগছে বলুন তো এখানে ঢুকতে সাহিত্য বুদ্ধ আর আরেকটা জিনিস বলে রাখি আমরা এখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে প্রচুর ছবি তুললাম এই ছবিগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ট্রেন্ডি বি ট্রাভেলার ওয়ান টু থ্রি ফলো করতেই হবে প্লিজ ফলো করুন একটু চলুন আমি এখন দাঁড়িয়ে আছি রাবাংলার বিখ্যাত সেই বৌদ্ধ মূর্তির সামনে যে বৌদ্ধমূর্তিটি তৈরি হয়েছিল দু হাজার থেকে দু হাজার মধ্যে আর এই বৌদ্ধমূর্তিটির উচ্চতা হচ্ছে একশো ফুট আর মোট তামা লেগেছিল এটি তৈরি করতে ষাট টন দেখুন জাস্ট হ ফ্যান্টাস্টিক আর এই মূর্তিটিকেই পবিত্র করা হয় দু হাজার তেরো সালে চৌদ্দতম দালাই দলাই নামা দ্বারা আর এই বৌদ্ধমূর্তি যে কমপ্লেক্সটা আছে এই কমপ্লেক্সটা তৈরি করা হয়েছে রাবং যে মঠ আছে সেই মঠের মধ্যেই সুবিশাল জায়গা দেখুন আমরা ওই সাইড দিয়ে এলাম হ্যাঁ এবার এই দিকে চলে যাব আমরা একটু কাছে গিয়ে দেখি চলুন বিশাল পারব অনেকক্ষণ সময় লাগবে এটা দেখতে আমরা এখন ডাইরেক্ট ওইখানে যাব আর যার জন্য এবার এখানে আসা হয়েছে এই যে স্বীকৃতি লাস্ট দুবার আমরা এসেছিলাম মানে মেঘের জন্য কিছুই দেখতে পাইনি বৃষ্টি হয়েছিল আমি স্বীকৃতি বোমবুং তো ছিলামই তখন আর প্রথমবার ছিলাম বোমুম তখন দেড় বছর বয়স যাই হোক এবার ওর জন্যই আসা যে ওর খুব অনেক দিনের স্বপ্ন ছিল যে নীল আকাশ দেখবে রাবাংলা থেকে এবং পেছনে বরপাকৃত পর্বত শ্রেণী এবং অবশ্যই বৌদ্ধ মূর্তি সেটা ওর স্বপ্ন সার্থক হয়েছে কালকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমরা মুষতে পড়েছিলাম তার থেকেও বেশি মুষতে পড়েছিল ও ঠিক আছে যাক আর এই কথাটা আমি বলতাম না ও বারবার বললো যে একবার ভিডিওতে বলা উচিত তাই হোক আর আমাদের ছোট্ট বুম বুম দেখুন আগে চলে গেছে দৌড়স না আস্তে আস্তে চল আর এই বৌদ্ধ পার্কে কিন্তু সন্ধ্যাবেলা এসেও কিন্তু একটা মায়াবী রূপ দেখা যায় আমরা কালকে সন্ধ্যেবেলা আসতে পারি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল আমার যে হোটেল আছে সেই হোটেল থেকে এটা মানে পায়ে হাঁটা দূরত্বে কিন্তু আসা হয়নি বৃষ্টি পড়ছিলো বলে দেখুন আমরা ওই সাইডটা থেকে এলাম আর এখানে একটা ফাউন্টেন মতন করা আছে তারুণ একদম ফ্যান্টাস্টিক একদম টপ ক্লাস আচ্ছা আমরা চলে এসে একদম বৌদ্ধ পার্কের যে বৌদ্ধ মূর্তির একদম পাল্টে এসে এখানে কতগুলো উইশিং বোল আছে এর মধ্যে পয়সা ফেলে আপনি আপনার মনোকামনা পূরণের জন্য প্রার্থনা করতে পারেন আর ওখানে জুতো খুলে আপনাকে ভেতরে ঢুকতে হবে ওখানে যাবো আমরা কিন্তু ওখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড কিন্তু আর এই বৌদ্ধ পার্ক থেকে কিন্তু নার্সিং যে পিকটা আছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সেই পিকটা কিন্তু এখান থেকে দৃশ্যমান কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধ থেকে এবার আমাদের পরবর্তী গন্তব্য কি সেটা আমি জানি না সেটা আমাদের শেরপা ভাই বলবে আমাদের ড্রাইভার ওয়েদার এখনও পর্যন্ত ফ্যান্টাস্টি কিন্তু গুগল ওয়েদার বলছে দুটো আড়াইটার দিকে বৃষ্টি হতে পারে তা যা করা তাড়াতাড়ি করতে হবে ওই জন্য করে এখানে কাটালাম না বাই বাই তিনবার হয়ে গেছে আবার আসব চলো আচ্ছা আমরা বেরিয়ে যাচ্ছি রাবাংলা থেকে আর এখানে পার্কিং চার্জ দিল পঞ্চাশ টাকা আমাদের পরের গন্তব্য হতে যাচ্ছে টেমিটি গার্ডেন আর সেটা হচ্ছে আমাদের বৌদ্ধপার্ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আর যেতে মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা মতন এবারে সাউথ এবং ওয়েস্ট সিকিম যে ট্যুর আমি করছি আজকে তো লাস্ট ডে তো আমি যা হোটেল বুকিং গাড়ি বুকিং ইত্যাদি যা করছি তা হচ্ছে অমিয়তার দ্বারা অমিয়দা সারা ভারতবর্ষে ট্যুর করায় বিভিন্ন জায়গায় হোটেল বুকিং করা হয় এছাড়াও তার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গাড়ি বুকিংও করেন ওনার নিজস্ব একটা হোটেল আছে রিনচেট প্যারোনামা হিলস সেখানেও আপনারা দেখতে পারেন তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই জায়গাটা দেখে আমার কিছুদিন আগে লাভা ট্যুরের কথা মনে পড়ে যাচ্ছে লাভা এরকম একটা পাইনার জঙ্গল পেয়েছিলাম দেখুন আপনারা যারা এই ভিডিওটা দেখেননি একবার দেখার অনুরোধ রইল এই রাস্তাটা দেখে আমার কিছুদিন আগে কিছুদিন আগে না চার পাঁচ মাস আগে ট্রিপ করা কিন্নরের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে এরকম ন্যারো এরকম ভয়ানক পাহাড়গুলো এরকম কাঁচ কাঁচ কাটা সেই রাস্তায় আমি বাইক চালিয়ে ট্রিপ করেছিলাম কল্পা পর্যন্ত গেছিলাম সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন একান্তই দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলে আছে 10টা 50 বাজে আমরা দামটাং এসে গেছি এখন যাব সিধা টেবিটি গার্ডেনে এখান থেকে টেবিটি গার্ডেন হচ্ছে এই থেকে কিলোমিটার দকুন ঢাকা পেয়েছি আর এই কাঞ্জনা দেখা যাচ্ছে যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমরা এখন আছি দামটাং বাজারে এইদিকে হচ্ছে নামজি এটা নামজি চলে আছে আর এইদিকে চলে যাচ্ছে টেবিটি গার্ডেন ফলে আমার টেবিটি গার্ডেন এসে আবার কিন্তু এই দামতাম বাজারেই আসতে হবে রাস্তা ফ্যান্টাস্টিক আমরা এখন যাচ্ছি টেমিটি গার্ডেনের দিকে আর এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এটাই ফ্যান্টাস্টিক টপ ক্লাস প্রায় এগারোটা বাজে আমরা টেমিটি গার্ডেন চলে এসেছি এখানে এক কাপ চা খাবো এখানে গাড়িগুলো পার্ক করেছে আর আমরা প্রবেশ করছি এই দিক দিয়ে টিকিট কাউন্টার আছে আবার কে টিকিট প্রাইস এক তিরিশ টাকা করে লাগলো কিন্তু আর বুম ছোট বলে আর বোমুমের কোনো টিকিট লাগছে না কিন্তু রা বাংলা এখানেও টিকিট লাগছে না ইস আমি যদি বমবুমের মতো হতাম হ্যাঁ শিরি এক্ষুনি কোথায় কাঞ্চনজঙ্ঘা কোথায় গো নিচে হ্যালো টেমিকা চা মিলতাই আবার বলছে চা বাগানে আপনি যদি এখানে চা বাগানের ড্রেস পরে এবং পেছনে ঝুড়ি নিয়ে চা ছবি তোলেন তাহলে লেডিসদের জন্য একশো টাকা জেন্টসদের জন্য পঞ্চাশ টাকা আমরা এখন দাঁড়িয়ে আছি সিকিমের একমাত্র চা বাগান টেমি গার্ডেনে এই চা বাগান প্রায় চারশো চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত দারুণ কিন্তু বলুন এখান থেকে ভিউ দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ এইটা সুন্দর দারুণ টপ ক্লাস আর নিচে নদীর ভিউ দেখুন অসাধারণ আর একটা জিনিস বলে দিই এই টেবিটি গার্ডেন কিন্তু সিকিমের একমাত্র চা বাগান এবং এটা কিন্তু সরকার দ্বারা পরিচালিত আর এখানকার চা বাগানের চা কিন্তু খুব খুব উৎকৃষ্ট মানের মানে বলতে পারেন সারা বিশ্বে কিন্তু সমাদৃত এখানকার চা এখানে দারুন দারুণ ছবি আসবে আর এই ছবিগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি ট্রেন্ডি আন্ডাস্কোর ট্রাভেলার ওয়ান টু থ্রিতে কিন্তু ফলো করা চাই চাই প্লিজ একবার একটু আমাকে ইন্সপায়ার করবে ফলো করে টেমিটি গার্ডেনে এসে টেমিটি খাচ্ছি এগারোটা একান্ন বাজে আমরা এখন চলেছি রামচির দিকে রামচিখান থেকে পঁচিশ মিনিট লাগবে পনেরো কিলোমিটার মতো রাস্তা এখন এসেছি নামচির একদম সেন্ট্রাল পার্কে যেটা নামচির ম্যাল বলা হয় এই ছো এই ডান দিকে দেখুন নামচির ম্যাল এই যে এই ম্যালটা আমার এত দারুণ লাগে খুব ছোট্ট কিন্তু অত খুব সুন্দর এখানটা খুব ছোট্ট খুব সুন্দর কিন্তু জায়গাটা আর আমরা চাইলে নামচি তো থাকতে পারেন এখানে অনেক ছোট বড় ভালো ভালো হোটেল আছে আর সামনে দেখুন একটা স্টেডিয়াম আছে সেটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম এই দেখুন এটা নামচি চার ধাম যাওয়ার পথে পড়বে বাইচুং স্টেডিয়াম স্পোর্টস অথরিটি ডিপার্টমেন্ট অফ সিকিম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতন আমরা নামচিতে চলে এসি নামচি চার ধামে আর এখানে ইউনিয়ন ব্যাংকের একটা এটিএম আছে জুতো খুলে নিয়েছি জুতো রাখার জন্য কোনো চার্জ লাগবে না সে মতন এই কম্পাউন্ডটা কিন্তু বিশাল বড় মানে ঘুরতে বেশ সময় লাগবে প্রায় দু ঘন্টার ওপরে কিন্তু আমাদের হাতে টাইম কম আছে আমাদের কিন্তু এখান থেকে যেয়ে আবার এনজিপিতে ট্রেন ধরতে হবে দার্জিলিং মেল আমরা তিনজন এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নামছি ধামের মধ্যে সামনে এই সুবিশাল শিবের মূর্তিটি যেটি উচ্চতা সাতাশি ফুট আর এই চারধাম বা এই নামটি যে চারধাম আছে এটি প্রতিষ্ঠা হয়েছিল দু সালে সেলোফেক যে পর্বত আছে তার চূড়ায় কিন্তু এই চারধাম যে প্রতিষ্ঠা হয়েছিলো চারধাম কেন হয়েছে চারধাম আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে চারটি প্রধান যে ধাম আছে বৈদ বৈদ্যনাথ ধাম জগন্নাথ ধাম যেটা পুরীতে আছে আর দোয়ারকা আর হচ্ছে রামেশ্বরম তারই এখানে রেপ্লিকা তৈরি হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে একটা একটি করে চলুন আমরা জাস্ট এই সাইড দিয়ে এলাম এদিকে হচ্ছে মহাদেবের মূর্তিটি আর এইদিকে হচ্ছে চার ধামের যে রেপ্লিকাগুলো আছে সামনে হচ্ছে বদ্রীনাথ ধাম আর এদিকে হচ্ছে পুরীর জগন্নাথ ধাম আমরা কেদারনাথ গেছি কিন্তু বদ্রীনাথ যাওয়া হয়নি এই বোম কিন্তু কেদারনাথে পুরো উঠেছে এই দেখো এখানে হচ্ছে বদ্রীনাথ ধাম আর এবার আছে পুরীর জগন্নাথ ধামের দিকে আপনার প্রথমে যখন প্রবেশ করবেন এই কমপ্লেক্সের এই সাইডে দিয়ে তখন প্রথমেই দেখতে পারবেন যে আছে মূর্তি মূর্তিটি এটা হচ্ছে ভগবান কীরেটেশ্বরের মূর্তি যেখানে মহাদেবকে সিকিমে এই রূপে পুজো পুজো করা হয় আর এখানে দেখবেন জগন্নাথ দেবের পুরীর মন্দির আর এদিকে হচ্ছে রামেশ্বরমের মন্দির চলুন এই জায়গাটা দেখি আর সোজা হচ্ছে মহাদেবের মূর্তি হ্যাঁ চলো আমি তো কোনোদিন রামেশ্বরমের মন্দিরে যাইনি এই রেপ্লিকা মন্দিরেই দু তিনবার আসা হয়ে গেল রামেশ্বরমের যে মন্দিরের রেপ্লিকা তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে সোমনাথ মন্দির দ্বারকা এই দেখুন দ্বারকা ধাম চার ধামের অন্যতম এক ধাম দ্বারকা ধাম ঠিক এই যে রামেশ্বরমের মন্দির আছে তার ঠিক এই সাইডে রয়েছে আমরা যখন নামচিতে এলাম আস্তে আস্তে মেঘের আনাঘা আরও বেড়ে গেছে সূর্যিবা দেখা হালকা হালকা করে পাওয়া যাচ্ছে এবং ওয়েদার রিপোর্ট তাই বলেছিল আড়াইটা তিনটার দিকে বৃষ্টি নামতে পারে আমরা আর বেশিক্ষণ দেরি করব না আমরা আবার বেরিয়ে যাব। আপনারা নামচি চার ধামে আসলে এখানে মহাপ্রসাদও নিতে পারবেন সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরকম প্যাকেটে দেওয়া হবে যেখানে ফোনপে বা গুগল পে সাহায্য আমি পেমেন্ট করতে পারেন আপনি নামচিতে চার ধামের কাছাকাছি থাকার জায়গাও আছে দেখুন হোটেল যাত্রী নিবাস বলে এখানে পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এবং লজ থাকার ব্যবস্থাও আছে নামটি চার ধাপের অনতিতরেই একটি মন্দির আছে তা হলো সাই মন্দির যেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশান এই বলে ব্লগটা শেষ করলাম বাই